ওয়েলকাম টু স্মাইল স্টাডি WBCS। আমি তোমাদের সাথে আছি সুমিত স্যার, WBCS কোচ এবং মেন্টর। তোমরা প্রত্যেকেই জানো WBCS প্রিলিমস জুন মাসের 19 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে, এবং এই ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা একদমই নতুন ক্যান্ডিডেট এবং তোমাদের অনেকেই এখনো অবধি প্রিভিয়াস ইয়ার্স পেপারসটা করে উঠতে পারোনি। এবং কেন আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো এবং এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার্স পেপারকে ফোকাস করছি সেইটাই আমি আমার এই ভিডিওতে এক্সপ্লেন করব তোমাদের সাথে। তোমরা যারা WBCS দিতে চলেছো এই বছর, আমি আশা করবো এই ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখবে, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করা। তো আমি আমার টোটাল যখন আমার ব্যাচ থাকে, ব্যাচের পরেও আনএকাডেমিতে যখন পড়ানো থাকে, এগুলোর বাইরে গিয়েও আমি এই ভিডিওগুলো করার মতো ইচ্ছে রাখি, কারণ তোমরা প্রত্যেকে দেখো সেই কারণেই বানানো। তো তিনটে রকম আমি তোমাদের কারণ বলবো, যে কারণগুলো জানার পর তোমরা প্রত্যেকে যারা অলরেডি প্রিলিমস দিয়ে ফেলেছো হয়তো আগেও, কিংবা এই বছরে প্রথমবার বসবে, কিংবা পরের বছর বসতে চলেছো, তারা কেউই আর কখনো প্রিভিয়াস ইয়ার পেপারস কে ইগনোর করবে না। দেখো প্রথম যদি আমি পয়েন্টটা আলোচনা করি, সেটা প্রিভিয়াস ইয়ার পেপারের ভিত্তিতে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার জিনিসটা কি। প্রিভিয়াস ইয়ার পেপার হচ্ছে PSC যে প্রশ্নপত্রগুলো করে থাকে তাদের চিন্তার, তাদের ভাবধারার একটা বহিঃপ্রকাশ। তারা WBCS এ কিরকম ধরনের প্রশ্ন করতে পারে, তাদের মস্তিষ্ককে পড়া বা তাদের ট্রেন্ডটাকে বোঝা যায় প্রিভিয়াস ইয়ার পেপার থেকে। আমি বলছি না 2000 সালের প্রিভিয়াস পেপার তোমরা দেখো এবং সেটাকে ভিত্তি করে পড়াশোনা করো, সেটার সাথে হয়তো 22-এর কোনো সম্পর্ক নেই, কিন্তু অবশ্যই 18, 19, 20, 21 দেখলে কিন্তু তুমি একটা সম্যক ধারণা পাবে যে 22-এর প্রিপারেশন লেভেল তোমাকে ঠিক কোন লেভেলে গিয়ে নিতে হবে, সেইটার স্তর ঠিক কিরকম হতে চলেছে, সেটার মাত্রা ঠিক কতটা উচ্চতর হতে চলেছে। তো সেই কারণেই প্রিভিয়াস ইয়ার পেপার দেখাটা খুব জরুরি, প্রথমত ট্রেন্ডটা বোঝার জন্য। এবার আসছি, তো স্টুডেন্টরা দেখে নাও আনএকাডেমির একটি খুব গুরুত্বপূর্ণ কিছু স্লাইড এবং প্রমোশন। সেটা হচ্ছে আনএকাডেমিতে সারা ভারত জুড়ে লার্নিং ফেস্টিভ্যাল চলছে, তো সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসা। তোমরা যে কোনো ধরনের প্যাক এখানে দেখতে পাচ্ছ, IIT JEE কিংবা নেট, কিংবা তোমরা যদি CBSE-র কোনো ক্যান্ডিডেট থাকো যারা আমার চ্যানেল দেখো, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা 45 দিনের একটা প্লাস সাবস্ক্রিপশন তারা তোমাকে প্রোভাইড করছে, যেটা 299 টাকায় তুমি পেয়ে যাবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো 300 টাকাটা অনেক কমই ফর এনি কাইন্ড অফ সাবস্ক্রিপশন যেটা আনএকাডেমি প্রোভাইড করছে। তোমরা সেক্ষেত্রে 23 তারিখ থেকে 30 তারিখ অবধি সাবস্ক্রিপশনটা অ্যাভেল করতে পারবে। লাইভ ক্লাস থাকছে টপ এডুকেটেডদের সাথে, ডাউট সলভিং ক্লাস থাকছে, CBSE বোর্ড বা যে কোনো ক্ষেত্রেই গাইডেন্স থাকছে, পার্সোনালাইজড একাডেমিক ট্রেনিং থাকছে। ওকে, তো এরপর দেখো আনএকাডেমির একটা গোল যেটাকে বলছি আমরা সাবস্ক্রাইব করতে পারো SD22 কোডটা দিয়ে, যেখানটাতে তোমরা যে কোনো ধরনের কোর্স তোমরা নাও না কেন, WBPSC হোক, রেলওয়ে হোক, SSC হোক, সব ধরনের কোর্সে কিন্তু তোমরা পেয়ে যাবে খুবই কম খরচে। তো এরপরেও একটা কথা বলে রাখি, তোমরা এখানে একটা কিছু নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট, প্রত্যেক দিন ফ্রিতে স্পেশাল ক্লাস আমি নিচ্ছি আনএকাডেমিতে। WBCS 2022 যাদের আছে তারা অবশ্যই আমার ক্লাসটা করবে, মিস করলে হতেই পারে WBCSটাও মিস হয়ে গেল। তো স্পেশাল ক্লাসের লিঙ্ক কিন্তু অলওয়েজ আমার গ্রুপে পাবে, আর পাবে আমার ডেসক্রিপশনে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ এভরিওয়ান। দ্বিতীয় পয়েন্টে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারস যখন প্রথম প্রথম নিউ কামারদের হাতে পড়ে, অনেক নিউ কামারই আমার স্মাইল স্টাডি WBCS এর সদস্য, তো তোমাদের হাতে যখন প্রথম পড়ে হয়তো একটু অসুবিধা হয়ে যায় প্রত্যেকটা টপিক দেখে বোঝা যে PSC কি চাইছে, PSC ট্রেন্ডটা ঠিক কি। এইটা আমিও বুঝতে পারছি, কারণ বহু স্টুডেন্টের সাথে কথা হয় আমার। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা প্রিভিয়াস ইয়ার পেপার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারো, স্ক্যানার কিনতে পারো, কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপারে একটা করে টপিক যখন তোমরা তুলবে, তোমরা সেই টপিকের কোনো একটি স্ট্যান্ডার্ড বই, যেটা তুমি পড়ছো, যে কোনো বই তোমাকে তোমার মেন্টর বলতে পারেন, কিংবা তুমি কোনো জায়গা থেকে কিনেছো কোনো ভালো বই, সেই বই থেকে তুমি সেই চ্যাপ্টার গুলোকে পারলে দাগ দাও। যদি সেটাও না পারো, একটা খাতা নাও, সেখানে তুমি লেখো যে এই এই চ্যাপ্টার গুলো থেকে, এই এই টপিক থেকে এই এই প্রশ্নগুলো এসেছে, তুমি ধরনটা বুঝতে পেরে যাবে। আর এই ধরনটা বুঝতে পারলে তোমার হাফ কাজ কমপ্লিট। ওকে, প্রত্যেকটা সাবজেক্টে করো, সায়েন্স এবং ম্যাথস এর পার্টটা হয়তো একটু প্রেশার আসতে পারে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাদের তো সায়েন্স আর ম্যাথস এর পার্টে সমস্যা একটু আসতে পারে, আর যারা সায়েন্স থেকে বিলং করো তাদের আর্টস এর পার্টটাতে আসতে পারে, কিন্তু যেখানে যেখানে সমস্যা আসবে সেটা একটু সময় নেবে, সময় সাপেক্ষ বিষয়, কিন্তু হয়ে যাবে, খুব কঠিন না। এবার তৃতীয় এবং মোস্ট ভাইটাল পয়েন্টে আসছি, যেটা অনেকে আমাকে তোমরা মেসেজ করে জানিয়েছিলে যে স্যার PVSS পেপারস আমরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, সবার কাছে স্যার স্ক্যানার থাকে না, এবং একটা এরকম পোর্টাল চাইছি যেখানে আমরা সমস্ত PVSS পেপারস গুলো পেয়ে যাব। তো আমি তোমাদের এই কথাটি শুনেছিলাম, তো আজকে এই ভিডিওটাতেই তোমরা WBCS এর গত 20 বছরের PVSS পেপারস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
একটু আরেকবার বলে দিই, ডেসক্রিপশন বক্সের শুরুতে আনাকাডেমির কিছু ডিটেলস থাকে, একটু ওপর দিকটা স্কিপ করে দেবে, নিচের দিকে দেখবে একটা কোনো লিংক বা কিছু থাকবে, সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, ইদার ডেসক্রিপশন বক্সে হবে আর নয়তো কমেন্ট বক্সে আমি তোমাদের জন্য এটা পিন করে দেবো। বারবার রিকোয়েস্ট করছি, যারা ছোট্ট ছেলে মেয়ে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ, ডেফিনেটলি কিন্তু এই প্রিভিয়াস ইয়ার্স পেপারটা পড়ে যাবে, আলাদা বড় কিছু পড়ো না করো, প্রিভিয়াস ইয়ার্স পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি ফর WBCS। তো যদি তোমাদের এই ভিডিওটা কাজের হয়ে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।